ভারতীয় জনতা ইউব মোর্চান লুয়া জিমুং বাই ককতিস হালো সামখ্রাইনের রকাশা পান্ডা সংসায় রেখা পান্ডা ফাই মানজাক ফাইকা মন্ত্রী অগ্রা ডক্টর মানিক শাহাতে প্রদেশ বিজেপি নিয়ে আচুক ফাং রাজীব ভট্টাচার্যিন লগি মন্ত্রী পরিষদ নিয়ে অজামা সংতে কচাম ফাইন্যান্স মিনিস্টার এবার বিজেপি নিয়ে আদং জিষ্ণু দেববর্মা নবদল বরিং নি লগি ইউব মোর্চা নি নাই কল্লাইতে সামখ্রাইনের রকব বদল কাহাম সামখ্রাই তংমানি আবহার ককরণ সাউক না রেখা মন্ত্রী অগ্রা সামখ্রাইনের রক বদল নি বখাক্তে হামবাই বইয়া ফারকা বিজেপি নি কাহাম সামুঙ্গ মন্ত্রীবর্গ নরেন্দ্র মোদী নি কতর ইয়াক তঙ্গুহনি শাখা মন্ত্রী অগ্রা ডক্টর মানিক সাহা আপনারা দেখবেন কমিউনিস্ট পার্টির এতদিন ধরে আমরা দেখতাম এখনো পুরনো যে ভিডিও বা যে টিভির মধ্যে দেখা যায় পুরনো সব যুবক টুপি টুপি পরে লাল টুপি পরে এখন কিন্তু স্কার্ট সিটি দেখা দিয়েছে ওদের নেই আর সব বয়স্ক যদি কিছু নেতা আছে কমিউনিস্ট পার্টির মধ্যে ফ্ল্যাগ ট্যাগ উঠোয় কোনো রকমে ধরে টরে গিয়ে ফ্ল্যাগ ট্যাগ উঠুন ওদের যুবক আর ওদের নেই কারণ সমাজবাদের তথ্য দিতে 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 ওনারা সমাজেরই শত্রু হয়ে গেছেন এখন যে কারণে যুবকরা আর ওদের পাশে নেই যত যুবক আছে এখন ভারতীয় জনতা পার্টির পাশে এসে সবাই মিলিত হচ্ছে এবং একটা চিন্তাভাবনা আমাদের পণ্ডিত দীনদয়ালজির একাত্ম মানববাদের যে ফিলোসফি সেটাকে যখন ওনারা জানতে পারছেন বুঝতে পারছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কথা চিন্তাভাবনা করছেন আর সর্বোপরি যখন 2014তে এটা বলতে দ্বিধা নেই যখন 2014তে যশস্বী প্রধানমন্ত্রীর দায়িত্বভার নিলেন প্রধানমন্ত্রী হিসাবে তার আগে উনি 13 বছর গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন সে ঠিক আছে কিন্তু 2014তে যখন উনি দায়িত্বভার নিলেন তখন মানুষের মধ্যে কিন্তু উনার যে একটা ম্যানও মানে এক এক সময় আমরা বলি যে একটা ইনস্টিটিউশন হয় ওনার যে চিন্তাভাবনায় মানুষ কিন্তু আস্তে আস্তে করে বিশেষ করে যুবক সম্প্রদায়রা একটা বিশ্বাস জেগেছে না ওনার উপর বিশ্বাস করা যায় ওনাকে সামনে রেখে ভারতবর্ষের ভবিষ্যৎ আমরা ওনারা দেখতে পাচ্ছেন প্রদেশ বিজেপি নি আচুক ফাং রাজীব ভট্টাচার্য শাখা হদানি সামুং সেলাইনানি বাগে বিজেপি নি ইউব মোর্চা নি সামুং খ্রাইনে রক কাহাম নো সামুং খ্রাই তংখা সুন্দর একটা ফ্যামিলি হবে মোটর সাইকেল নিয়ে ঘুরবো কেউ বলবে আচ্ছা মোটর সাইকেল আছে এখন একটু গাড়ি নিয়ে গাড়ি কেনার ব্যবস্থা করব আচ্ছা গাড়ি যদি থাকে তাহলে একটা হেলিকপ্টার কেনার চিন্তা করব সুশান্ত দা হাসতাছে ট্রান্সপোর্ট মিনিস্টার এটা আমাদের কাছে এটা এটা এটার স্বপ্ন দেখা এটা আমাদের কাছে এটা স্বাভাবিক তো কাজে আমি যুবকদের কাছে আবেদন রাখবো যে আমরা আমরা কিভাবে পরিচালিত হব এই রাজ্যটা কার এই রাজ্যটা আমার এখানে তারা বসে রয়েছেন এই রাজ্যটা আপনার এই রাষ্ট্রটা আপনার তো কাজে এই চিন্তাধারা এই রাজ্যে যেহেতু আমি বসবাস করি এই রাষ্ট্রে যেহেতু আমি বসবাস করি আপনাদেরও নৈতিক দায়িত্ব যে এই রাষ্ট্র এই রাজ্য কিভাবে পরিচালিত হবে সেটা তার আপনাদের মতামত আপনাদের অধিকার সেটা আপনারা সমাজের কাছে বার্তা পৌঁছান আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না মাননীয় মুখ্যমন্ত্রীও বক্তব্য রাখবেন আমি শুধু এইটুকু আপনাদের কাছে আবেদন রাখবো যে আপনারা জাগ্রত হন আপনাদের কাছে বড় চ্যালেঞ্জ ছিল 2023 নির্বাচন কি হবে কি হবে কি হবে কিন্তু এই অসাধ্য কাজকে আপনারা সাধ্য করে দেখিয়ে দিয়েছেন সেটাই আমাদের বড় প্রাপ্তি আজকে সম্বর্ধনা অনুষ্ঠান সেটা সার্থক রূপ নিয়েছে আপনাদেরকে সম্বর্ধনা দিয়েছে সেটা সঠিক সিদ্ধান্ত হয়েছে সামুবতাঙ্গতে বক কক নারাগমাই নুকজা খাজিষ্ণু দেবর মাতে রতনলাল নাথ নব ব্যুরো রিপোর্ট কক খরাং